দাভাই তো একটার পর একটা খেয়ে যাচ্ছে, থামা। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहते। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहते। मर भी जाएं प्यार वाले, मिट भी जाएं यार वाले, जिंदा रहती है उनकी मोहब्बतें, जिंदा रहती है उनकी मोहब्बतें। I hate you, Bangla media. I hate you. But I love you. I love you, Bangla media. I love you. তুমি কোথায় ছিলে তুমি মনে করতে পারছো না? কি ব্যাপার আছে সোনা দিদি? আমি তো বললাম গিয়া এবারের কাঁটালে কলা, মানে যার যখন যেখানে দরকার পড়ে সেখানে আমি চলে যাই। যেমন আমার কর্তামা কইল যে বংশী বাইরে দৌলত চৌবিব, মেলা লোকজন আইব, তাতে দেখভাল করানো লাগিয়া তুই কিন্তু ওখানে উপস্থিত থাকবি। হিল লেগাই তো একবার বাগানে যাইতেছি, একবার ঘরে আসতেছি, একবার ঘরে যাইতেছি, একবার বাগানে আসতেছি। সিকিউরিটি গুলো কোথায়? তারা কোথায় নাকে শস্যের তেলটা দিয়ে ঘুমোচ্ছেন? এইটা কিন্তু আপনি ঠিক কইছেন। ভিকি দাদা বাবু কইছে, দেখ বংশী ওদের কইবি একবার যেন কোরআন নজরদারি দেয়। হেই লেগাই তারা একবারে কোরআন নজরদারি দিতেছে। সে তো আমি দেখতেই পেয়েছি, কি সুন্দর কোরআন নজরদারি দিয়েছে। ওয়ার্থলেস বাঞ্চ অফ ফুলস, সব কটাকে আজকে চাকরি থেকে বার করব আমি। হাই সে কত দিনের মুন্ডু কাটন যাইব কে জানে। সাই এ কি কি হয়েছে? বাংলা মিডিয়াম কি রে, কিছু বলছিস না কেন? বিকির কি হয়েছে? আরে কিচ্ছু
চাপ নিস না দাবাই, স্নান করে লম্বা ঘুম দিলে তারপর দেখবি চঙ্গা হয়ে গেছে, তারপর দৌড়বে একদম টকবক 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 টকবক। হ্যাঁ, এই জন্যই তো বৌদি ভাই বললো যে দাবাইকে নিয়ে গিয়ে বাথরুমে বসিয়ে দিতে, তারপর যা করার বৌদি ভাই করবে। আমি বুঝতে পারছি না ওই মেয়েটা কেন এইসব কথা বলবে। শোন, তোরা ওকে ওয়াশরুমে নিয়ে যা, তারপর আমি বরং বংশীকে। তারপর কি শাশুড়ি মা, ধীরে ছেলেকে মা হয়ে বুঝি স্নানটাও করিয়ে দেবেন? মানে কি ল্যাঙ্গুয়েজ জানা শোন। আরে শুনুন না শাশুড়ি মা, আমাদের গ্রামের ওই পাড়ায় না একজন বসন্তদা বলে দাদা থাকতো, উনি দোলের দিন রং খেলতো কম, কিন্তু একদম রঙিন রঙিন বোতলের জল না তুড়ি মেরে উঠিয়ে দিত। আর তারপর কি করতো জানেন, এই রাস্তায় সে রাস্তায় ঘুরে বেরিয়ে বেরিয়ে গান গাইতো, বসন্তে দোলা লাগলো লাগলো। স্টপ ইট। আরে স্টপ ইট বললে হবে না, না এখনো শেষ হয়নি। শুনুন না, এক পায়ের জুতো পূব পাড়ায় আর আরেক পায়ের জুতো পশ্চিম পাড়ায়। তারপর 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 এন্ট্রি হতো বৈশাখী বৌদির। বুঝতে পারলে না তো বৈশাখী বৌদিটাকে? বৈশাখী বৌদি হলো বসন্তদার বউ, আর বৈশাখী বৌদি এইটা বলতে বলতে এন্ট্রি করতো, বসন্তে এসেছে কাল বৈশাখী, দিন কাটাবি পথে বসে কি। আর আর তারপর কি করতে জানেন, তারপর এক বালতি জল নিয়ে পুরো বসন্তদার মাথায় ঢেলে দিত। আর যখন আমরা জিজ্ঞাসা করতাম কি তুমি জল ঢেলে দিলে কেন, তখন কি বলতে জানেন, বলতো যে কাপড় কাচার আগে না এরকম জলে ভালো করে কাপড় থুপিয়ে 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 নিতে হয়, তারপর শুরু হতো চলাই ব্যাগ। ওইসব নেশা কোথায় নেওয়া হয়েছে তো? তোমার এত সাহস হচ্ছে কি করে? আমি বুঝতে পারছি না, তুমি একটা রাস্তার একটা পেঁচো মাতালের সঙ্গে আমার ছেলে বিকের তুলনা করছো তুমি। কি করবো বলুন তো শাশুড়ি মা, দুজনে যদি একই রকম কাজ করে তখন তুলনা তো চলেই আসে তাই না? আর দেখুন, আমি তো ওনার স্ত্রী, তাই ওনার নেশা ছোটানোর দায়িত্ব তো আমার তাই না? না তোমার নয়, তুমি যাবে না ওকে নিয়ে স্নান করাতে, আর আমি যখন বলেছি না তখন না, না মানে না। ওকে দুঃখিত শাশুড়ি মা, দেখুন এতদিন ছেলে হয়ে ভাই হয়ে আপনারা ওনার সেবা করেছেন, আর এখন তো উনি স্বামী, মানে আমার স্বামী, আর স্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য আছে, তাই ওনার নেশা তো আমি ছোটাবো। এই শোনো শোনো শোনো, আচ্ছা বংশটা ঠ্যাংটা ধরো, হ্যাঁ ঠ্যাংটা ভালো করে ধরো, বংশটা ঠ্যাংটা ধরো। কি রে কি ব্যাপার? হ্যাঁ ও ওকে ওভাবে ওরা নিয়ে চলে গেল, তুই কিছু বলতে পারলি না, তুই আটকাতে পারলি না? আর কি কি আটকাবো মা, তোমরা যে এরকম কড়া সিকিউরিটি রেখেছিলে, পেরেছো কিছু আটকাতে? পেরেছো এই রাজদীপ দাসকে আটকাতে? মানে মানে রাজদীপ আজকে আমাদের বাড়িতে এসে আমার রুমে এসে আমাকে রং লাগিয়ে দিয়ে গেছে। জাসি মম হোয়াট? ইয়েস, আর আমাকে চ্যালেঞ্জ করেছে, ও আমাদের ধ্বংস করে ছাড়বে। কি ধ্বংস করবে? আমাদের ধ্বংস করবে? হাউ ডিয়ার! ইশ, কি অবস্থা, একদম হুঁশেই নেই। আরে বাবা, এইসব জিনিস খাওয়ার আগে তো একটু বুঝে শুনে খেতে হয় নাকি? এ বাবা, আরে বাবা রে বাবা, আসুন এদিকে। আহ
বাংলা মিডিয়াম। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কি বলে মনে রাখতে পারে না, আমার বেশি বেশি বক। যারা মনে করেন যে আপনি খুব রাগী, তারা জানেই না যে আপনার ভেতরটা ঠিক কতটা নরম। আপনার মধ্যে সেই ভালো মানুষটাকে বার করার দায়িত্ব আমার। আমি আপনার ভেতরে সেই ভালো মানুষটাকে খুঁজে ঠিক বার করব। বাংলা মিডিয়াম সোম থেকে রবি রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।